বলছি যে তোমার নাম্বারটা একটু দাও না। কেন একটু দাও না? আরে বলবে তো কেন, আমি একটা পার্টনার চাই। পার্টনার কিসের জন্য? পুজোতে ঘোরার জন্য। এই তোমাদের মতো মেয়েদের না আমার খুব ভালো করে চেনা আছে, আমার মতো হ্যান্ডসাম ছেলে দেখলে তোমাদের ন্যাকামি শুরু হয়ে যায়, তাই না? কি মতলব তোমার বলো। বাড়ির লোককে বলেছিলাম যে বাড়ি থেকে বেকার জিনিসগুলো ফেলে দাও। আচ্ছা তো কি হয়েছে? আর এখন আমি রাস্তায়। সময় নষ্ট করো না বন্ধু, প্রতিষ্ঠিত হলে সবাই দেখবে। আমি জানতাম এই তোমাদের মতো মেয়েরা না নিজেদের দরকারের সময় আমাদের মতো নিষ্পাপ ছেলেদের বোকা বানিয়ে নিজেদের কাজগুলো করিয়ে নাও, আর নিজেদের কাজগুলো যখন হয়ে যায় তখন আমাদের ইগনোর করো, সেটা কল হোক বা এসএমএস হোক। অন্যান্য মেয়েরা যেমন অন্যান্য ছেলেদের মন নিয়ে খেলে, ঠিক তুমিও তাই করতে যাচ্ছ আমার সাথে। আমি ভালো করে লুডো খেলতেই পারি না, তুমি ভাবলে কি করে যে আমি তোমার মনের সাথে খেলবো? কথা তো ভালোই বলতে পারো, আবার রাগও দেখাচ্ছ আমাকে। না 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 না, ছি, এরকম ন্যাকা প্রেমী মেয়ের দরকারই নেই আমার। হতে পারি রাগী, বদমেজাজি। হতে পারি মানে? হতে পারার কিছু নেই, যা বলছি সত্যি বলছি, ঠিক আছে? আর ইমরান কখনো মিথ্যা কথা বলে না। হ্যালো, হ্যাঁ ভাই শোন, আমি বাইক চালাচ্ছি। হ্যাঁ কিচ্ছু শোনা যাচ্ছে না। হ্যালো দাদা, আমি তোকে পরে ফোন করছি। হ্যালো হ্যালো হ্যালো। কিন্তু আবার কি, আমার মতো মানুষ না তুমি হেরিকেন দিয়ে খুঁজলেও পাবে না। আর কত মিথ্যা কথা বলে আমাকে পড়ানোর চেষ্টা করবে? দেখো আমি এইসব কথাতে একদম পড়বো না, ঠিক আছে? আর বলছি যে হেরিকেনের কি এতটাই খারাপ দিন আসলো যে সে তোমাকে খুঁজতে যাবে? মানে তোমার মতো একটা ন্যাকা। কথা কি ক্লিয়ার না বেজাল আছে? আমার তোমাকে পছন্দ না। আর কেন করছো এইসব? জীবনে চলার পথে একটা পার্টনার খুবই দরকার। হ্যাঁ দরকার তো বুঝলাম, তো আমার মাথা খাচ্ছ কেন? তুমি অন্য কোথাও ট্রাই করো না। আর আমার তোমাকে পছন্দ না, যে ছেলে দেখলে ট্রাই করে। আজ পর্যন্ত একজনাকেও পটাতে পারলাম না। তুমি যে এত ট্রাই করছো সবার উপর, সবাই জেনে গেছে, তোমাকে সবাই চিনে ফেলেছে, ঠিক আছে? আর কেউ পড়বে না তোমার দ্বারা এখন আর, বুঝতে পারলে? কথা কি ক্লিয়ার না বেজাল আছে? আমি বুঝি না এটা আমার সাথে কেন হয়। স্বার্থপর মেয়েরা না কিছুই বুঝতে পারে না, আর যখন দরকার হয় দরকারে কাকে কাজে লাগানো যায় সেটা খুব ভালো বুঝতে পারে, যেমন তুমি। তোমাকে একটা থাপ্পড় মারা উচিত। ও তাই নাকি, তা পারবে আমাকে থাপ্পড় মারতে? না, ভেবেছিলাম তোমায় মাথায় করে রাখবো। না 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 না, কোনো প্রয়োজন নেই, তার মধ্যে এত কিছু বলে ফেললাম তোমাকে, এখন যদি তুমি রেগে গিয়ে আমাকে মাথায় না রেখে উপরে রেখে দাও তখন কি হবে আমার? সমস্যা নেই। না না না, আমার বিশ্বাস নেই তোমাদের মতো মেয়েদের। তোমার নাম্বারটা একটু দাও না। আবার কি নাম্বার নাম্বার করছো, এত কিছু বললাম তাও তোমার লজ্জা করে না? এত লজ্জা পাওয়ার কি আছে? ও আমি তো ভুলে গিয়েছিলাম, তোমাদের মতো মেয়েরা তো লজ্জা পায় না, অন্য কিছু পায়। মতলব কুছ ভি, আমি ষষ্ঠী পর্যন্ত দেখব। দেখো ষষ্ঠী অবধি দেখবার কিচ্ছু নেই, আমি তোমাকে আগেও না বলেছি এখনো না বলছি, আর কি হবে এইসব করে, শেষে তো চলেই যাবে অন্যের ঘরে। আর তোমাকে যে এত কিছু বললাম তুমি কি কিছু বুঝলে না? আর কথাগুলো কি তোমার একটুকো গায়ে লাগলো না? আর কেমন লাগলো খেলাটা একটু জানিও। তুমি যা খেলা খেলে গেছো আমার সাথে, তার কাছে ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচ কিচ্ছু না। Let's be staying, celebrating, let's go.